এদিকে মানবকুলে তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে সবাই। সাঁতারে মাইকেল ফেলপসের জুড়ি কোথায়? গত বছর অবসর নেওয়া মার্কিন কিংবদন্তি হাঙ্গরের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন বলে নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই লড়াইয়ে অবশ্য হেরে গেছেন অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ী ফেলপস। মানুষ বনাম প্রাণীর সেই মুখোমুখি লড়াইয়ে 2 সেকেন্ডের ব্যবধানে হাঙরের কাছে হেরেছেন ফেলপস। ডিসকভারি চ্যানেল শার্ক সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আয়োজন করে গ্রেট গোল্ড ভার্সাস গ্রেট হোয়াইট 100 মিটার দৌড়, যাতে জিতল বিশাল 44 হিংস্র শ্বেত হাঙর। খোলা সমুদ্রে 100 মিটার পেরোতে হাঙরের সময় লেগেছে 36.1 সেকেন্ড। মৃতের সেরা সাঁতারু ফেলপস সময় নিয়েছে 38.1 সেকেন্ড। পরশু ডিসকভারি চ্যানেলে প্রচারিত হয় মানুষ হাঙরের এই দৌড়।